সুবলদা গুনে নিয়েছো? হ্যাঁ, তোমার কি হয়েছে বলি মনে? কি আবার হবে? মানে দাদাবাবু ফিরছে না দেখে চিন্তা হচ্ছে, তাই তো? চিন্তা হবে না সুবলদা, কখনো এরকম করে বলো তো? কত রাত হয়ে গেল। তা ঠিক, কোনো কাজে কামে আটকে গেছে। তুমি চিন্তা করো, দাদাবাবু চলে আসবে। কাজে আটকে যেতেই পারে, চিন্তা করবো না। আরে মানুষ কাজে আটকে গেলে একটা ফোন করবে না? আমি যতবার ফোন ট্রাই করছি বলছে নট রিচেবল। কি করি আমি কিচ্ছু বুঝতে পারছি না, কোনো বিপদ হলো কি না হলো। তাহলে তো দাদাবাবু ফোন না করলে তাকে ধরাও যাবে না, রাত হয়ে যাচ্ছে, মুশকিল। তুমি চিন্তা করো না বৌদি, দাদাবাবু ঠিক চলে আসবে। সর খোঁয়ারে চলে আসবে না তো কোথায় থাকবে? বাবা আবার শুরু করলে? সরি, কি করবো বল, তোর এই টেনশন দেখলে না আমি মাথা ঠিক রাখতে পারি না জানিস। বছর দশেক আগে হলে না আমি চাপকে পিঠের ছাল চামড়া তুলে দিতাম। বেল্লি কোথায় ফোন করেছিল? না। এই শাট আপ, তোকে কি উত্তর দিতে বলছে না? আগে উত্তরটা তো ঠিকই দিয়েছি। হ্যাঁ ঠিকই দিয়ে আমার মাথা কেনেছো রাস্কেল, ঠিক দিয়েছো। একটা ফোন করেনি, আমরা এত টেনশন করছি, তারপরে দেখবি যে আস্তে আস্তে এসে এমন একটা কথা বলবে মনে আমরাই পাগল উল্লুক বেল্লিক শোর কোথাকার। আমি বাবা রানা সম্পর্কে তোমার মুখে বিশেষণগুলো শুনে কিন্তু আমি মোটেই খুশি হচ্ছি না। সরি। এই তুই এখানে দাঁড়িয়ে কি করছিস, কথা গিলছিস? হ্যাঁ তারপরে সময় বুঝে টাক টাক করে ছাড়বি। রান্না হয়ে গেছে? আগে বৌদিমণি বলেন। বলেন মানে রান্না হবে না? না ওয়া, তোমার টেনশন বলে রান্না হবে না মানে আমরা উপোস করে থাকবো, তারপরে দেখবে তোমার স্বামী একটা বড় রেস্টুরেন্টে পেট ভরে খেয়ে ঠেকুর তুলতে তুলতে বাড়ি ঢুকলো। ও বেল্লি সুবলদা তুমি যাও। আমি বুঝতে পারছি বাবা তোমারও খুব টেনশন হচ্ছে। লাস্ট টাইম আমি একটা ফোন করছি, যদি না পাই ওর আমি একেবারে শেষ।